খুব শীঘ্রই শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। এবার বাড়িতে বসেই পছন্দ মতো স্কুল বাছাই করার সুযোগ রয়েছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নেব, তার আগে সকলকে দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এবার কাউন্সেলিংয়ের জন্য চাকরি প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনে সদর দপ্তর পর্যন্ত আসতে হবে না, বাড়িতে বসেই পছন্দ মতো স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত আদালতের বিচারাধীন, তবে স্কুল সার্ভিস কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন রাখা হয়েছে যাতে উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলা নিয়ে একটি স্পেশাল কোর্ট বসানো হয়। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গেছে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 14,000-এরও বেশি শূন্যপদ রয়েছে, এখনও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া আদালতের বিচারাধীন। গত বছর পুজোর আগেই স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ করলেও সেই মেধা তালিকায় গরমিল ও অস্বচ্ছতার অভিযোগ তোলেন প্রার্থীদের একাংশ। সেই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয়। অন্যদিকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার জন্য বিভিন্ন সময়ে আন্দোলন চালিয়েছেন চাকরি প্রার্থীরা। করোনা ভাইরাস সংক্রমণ এবং তার জন্য ছাড়া লকডাউনের সময়েই ভার্চুয়ালি বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আন্দোলন করেছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। বিভিন্ন সময়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজেও দ্রুত নিয়োগের আর্জি রাখেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। যদিও শিক্ষামন্ত্রী উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে পুরোটাই হাইকোর্টের উপর ছেড়ে দিয়েছেন, নিজের ফেসবুক পেজে আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশ্যে সেটাও লিখে জানিয়েছেন। এমনকি উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুনানি যাতে দ্রুত হয় তার জন্য স্কুল সার্ভিস কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের সময় নিয়োগ প্রক্রিয়ার ওপর হাইকোর্ট স্থগিতাদেশ পরবর্তী সময়ে তুলে দিলেও কমিশনের সদর দপ্তরে বিভিন্ন জেলা থেকে চাকরি প্রার্থীদের নিয়ে এসে কাউন্সিলিং করানো যে সম্ভব নয় তা এক প্রকার নিশ্চিত হয়েছে এসএসসির আধিকারিকরা। আর তাই দীর্ঘদিন ধরে কাউন্সিলিংয়ে যে নিয়ম ছিল সেই নিয়মকে বদলে পুরো কাউন্সিলিং প্রক্রিয়াকেই অনলাইন করতে চায় এসএসসি। সংবাদটি থেকে স্পষ্ট, অনলাইনের মাধ্যমেই কাউন্সিলিং হবে আর খুব দ্রুতই উচ্চ প্রাথমিকে নিয়োগ করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।